কাউন্টারের মোড নাম্বার বা মডিউলাস। আচ্ছা, এখানে বেশ একটা বড় কথা লেখা, বইয়ে এই ভাষাটা লেখা আছে। কি বলছে? কাউন্টার সর্বাধিক যতটি সংখ্যা গুনতে পারে তাকে তার মডিউলাস বা মোড বলে। ঠিক আছে, কোন কাউন্টার এনটি ফ্লিপ ফ্লপ থাকলে তার মডিউলাস 2^n। মডিউলাস 2^n একটি এন বিট বাইনারি কাউন্টারে এনটি ফ্লিপ ফ্লপ এবং সংশ্লিষ্ট গেট দিয়ে যা বাইনারি এন বিট, অর্থাৎ 0 থেকে 2^n-1 পর্যন্ত গণনা করতে পারে। কথা হইল, এই যে আমি রিডিং ফস করে পড়ে গেলাম, তোমরা কেউ কিছু বুঝছো রিডিং পড়ার মাধ্যমে? এখানে তোমরা বুঝতে পারছো এখানে কি কথা বলছে অ্যাকচুয়ালি? কাউন্টারের মোড নাম্বার মডিউলাস কি বুঝাইছে? না, আসলে এই বইয়ের এই ভাষাটা পড়ে একটু বোঝাটা ডিফিকাল্ট, তা আমরা এটাকে একটু অন্যভাবে জানবো, সেটাই এবার দেখাই। খেয়াল করো, কথা হইলো তোমরা একটু বলো তো, আমি 0 থেকে কয়েকটা সংখ্যা লিখছি। আমি লিখলাম 0, 1, 2, 3। তোমরা বলো তো এখানে মোট কয়টা সংখ্যা আছে? এই জায়গাতে মোট কয়টা সংখ্যা আছে? 4টা। গুড, অ্যান্সার হচ্ছে 4। সাপোজ আমি যদি বলি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, বলো তো এইখানে মোট কয়টা নাম্বার আছে, কয়টা ডিজিট আছে? এইখানে মোট 8টা। ভেরি গুড। তো এইটা যদি বুঝতে পারে, এবার বুঝবা যে মোড নাম্বার দিয়ে কি বুঝাইতেছে। খেয়াল করো, আমরা ছকের মাধ্যমে এটা বুঝবো। কাউন্টার, এই কাউন্টারের বিভিন্ন নাম হয়, 3-bit কাউন্টার, 4-bit কাউন্টার, 5-bit, 8-bit, 10-bit, 100-bit, যে বিট হোক। আমরা কয়েকটা এক্সাম্পল দেখি তাইলে। আমাকে বলেছে, না এই কালি দিয়ে লেখা যাবে না, আমরা এখানে ভিন্ন একটা কালি ব্যবহার করি, সাপোজ ধরো রেড। হ্যাঁ, আমাকে বলেছে 3-bit কাউন্টার। 3-bit কাউন্টার, তো 3-bit কাউন্টার মানেই হলো তাতে ফ্লিপ ফ্লপও আছে 3টা, এটা আমরা মনে রাখবো। তাহলে একটা 3-bit কাউন্টারে ফ্লিপ ফ্লপ কয়টা আছে? 3টা। মোড নাম্বার কত? অ্যান্সার হচ্ছে, কাউন্টারের সংখ্যা যদি n হয়, তার ফ্লিপ ফ্লপের সংখ্যাও হবে n, তার মোড নম্বর হবে 2^n। মোড নাম্বার মানে হইল সে টোটাল কয়টা সংখ্যা গুনতে পারে আর গণনা করতে পারে, এটা বোঝাইতেছে একটা রেঞ্জ, কত থেকে কত পর্যন্ত। তা এর মোড নাম্বার কত? 2^3, দ্যাট মিনস 8। তাহলে গণনা করতে পারে কত থেকে কত পর্যন্ত জানো? 0 থেকে 7 পর্যন্ত। 0 থেকে 7 পর্যন্ত। এটা কি বোঝা গেল? 3-bit কাউন্টার। সাপোজ ধরো বুঝিনি, আমি ধরে নিলাম এটা বুঝতে পারি নাই, ডিফিকাল্ট। ওকে, আমি আরেকটা এক্সাম্পল নেই। আমি বললাম একটা 2-bit কাউন্টার, 2-bit। তাহলে 2-bit কাউন্টারের ফ্লিপ ফ্লপের সংখ্যা কত হবে বলো তো দেখি? 2-bit কাউন্টারের ফ্লিপ ফ্লপের সংখ্যা কত? অবশ্যই 2, মানে যে n, এখানে n হলে এটাও n। তাহলে মোট নাম্বার, ও কয়টা সংখ্যা গুনতে পারে? অ্যান্সার হচ্ছে 2^2, মানে 4টা সংখ্যা গুনতে পারে। তাহলে সেটা কত? 4টা সংখ্যা মানে কত? 0 থেকে 3 পর্যন্ত। এইবারে কেউ আসো বুঝতে পারি নাই যে কাউন্টার কি, কাউন্টারের ফ্লিপ ফ্লপ সংখ্যা কি, তার মোড নম্বর কি, গণনা করতে পারে কি? বোঝা গেছে? এখনো কেউ আসো বুঝতে পারি নাই? এনিওয়ান, যে বুঝিনি? এনিওয়ান কেউ আসি বুঝিনি? গট ইট? কেউ গণনাটা বুঝিনি? আচ্ছা, অনন্য বলছো গণনা বুঝিনি। আবার দেখাই। ধরো আমি এখানে একটা নিলাম 4-bit কাউন্টার। 4-bit মানে কাউন্টার হচ্ছে 4-bit। তাহলে ফ্লিপ ফ্লপ কয়টা আছে? অ্যান্সার হচ্ছে 4টা। কাউন্টারের এখানে যত বিট, ফ্লিপ ফ্লপ সে কয়টা। দেন মোট নাম্বার 2^n, মানে 2^4। 2^4 মানে 16টা। সে 16টা সংখ্যা গুনতে পারে। তো 16টা সংখ্যা কত থেকে কত পর্যন্ত হয়? মানে 0 থেকে কত পর্যন্ত। তুমি 0 থেকে 15 পর্যন্ত লিখো, দেন তুমি কমা কমা দিয়ে লেখার পরে গুনবা মোট কয়টা সংখ্যা হয়, তুমি দেখবা অ্যান্সার আসবে 16টা। সো এই হচ্ছে আমার কাউন্টারের মড নাম্বার, ফ্লিপ ফ্লপ সংখ্যা এবং রেঞ্জ। ঠিক আছে, সো এই হচ্ছে কাউন্টারের ফ্লিপ ফ্লপ সংখ্যা, মড নাম্বার এবং রেঞ্জ। তো এই আগের স্লাইডের বিশাল কঠিন জিনিসটা এখানে আমরা সহজভাবে পড়ে ফেললাম। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। হ্যাঁ, 0 সহ, এটা অবশ্যই মনে রাখো, এটা 0 সহ। ভেরি গুড। এরকম আরো ভিডিও দেখতে শিখো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর নিয়মিত নোটিফিকেশন পেতে বেল আইকনটিও প্রেস করে নাও এখনই।